আমি জানতাম পেতনিরা মাথা মোটা হয়, কিন্তু তোর তো দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। ওরা যদি শিবানীকে খুঁজে পায় কি হবে তুই জানিস? ওরা সবাই মিলে দাঁড়িয়ে আমাদের বিয়ে দে। তোর মুন্ডু, ওরা তোকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, কারণ শিবানী ওকে বলে দেবে তুই আসলে শানিনোস। এটা তো আমি ভেবেই দেখিনি, কি করলাম, কি করি, কি করি? একটা কাজ করি, কে বড় খেয়ে ফেলি। মাথা মোটা, ওকে আমাদের দরকার। কেউ একটা আসছে, ঈশানী, শিবানী কোথায়? আমি তো মাকে এখানেই দেখেছিলাম। এখানে কোথায়? আমি আমি এখানেই দেখেছিলাম, কিন্তু তোমাদের খবরটা দিয়ে এসে দেখিনি। আচ্ছা ঈশানী, তুমি তোমার মাকেই দেখেছিলে তো? আমার মাকে দেখতে আমি ভুল করব, সেই ছোটবেলা থেকে আমি মাকে খুঁজে যাচ্ছি, সেই জন্যই হয়তো আমি সব জায়গায় মাকে দেখছি। সরি বাবা, কিন্তু আমি সত্যিই মাকে দেখেছি। চিন্তা করিস না মা, আজ না কাল তোর মাকে ঠিক খুঁজে বার করবো। ঈশানী, স্যার মায়া কোথায়? ঈশানী শান্ত, কি করে শান্ত হব আমি? আয়ুষ, আমি যতবার ভেবেছি মা বোধহয় আমার কাছেই আছে, ততবার মা আমার থেকে দূরে চলে গেছে। ঈশানী, তুমি যখন এতগুলো বছর অপেক্ষা করেছো, আর কয়েকদিন অপেক্ষা করো। আমি আর পারছি না আয়ুষ, পারছি না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো, আমি আমি বোধহয় আর মাকে কোনো দিন দেখতে পাবো না। হাই, একটুখানি চোখের জল ফেললে যখন বাবুসোনা এত কাছে চলে আসে, তখন তো হাসার চেয়ে কাঁদাই ভালো। আর আমার যা হাসি, প্রেম জানলা দিয়ে পালায়।
বেচারা জানেও না যে যাকে ও জড়িয়ে ধরে আছে সে আসলে ঈশানি নয়, রিঞ্চি। আমার চোখ চলছে না কেন? এর আগে আমি ঈশানীকে যতবার ছুঁয়েছি আমার চোখ জ্বলে উঠেছে, আর আজ ঈশানীকে জড়িয়ে ধরে আছি তবু আমার চোখ স্বাভাবিক। আসলে মেয়েটা সব সময় ওর মায়ের কথা ভাবে, তো তাই মনে হয় যে ও ভেবেছিল হয়তো যে ওর মা এখানে রয়েছে। আচ্ছা দেবশ্রী, এমনও তো হতে পারে ঈশানী সত্যি হয়তো ওর মাকে দেখেছে। কিন্তু আমরা এখানে এসে তো কিছুই দেখতে পেলাম না, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, চলো নিচে গিয়ে খুঁজি। চল আমি জানি না শিবানী তুমি কোথায় আছো, তোমার মন বলছে তুমি এখানেই আছো, আমার খুব কাছে। জানো শিবানী, আমাদের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, আমার কলেজেই পড়ে, তোমাকে আমি ওদের কাছে নিয়ে যাব, একটু অপেক্ষা করো। তুমি যেখানেই থাকো শিবানী, আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই, সে আমাকে যার মুখোমুখি হতে হোক হব, তোমায় আমি ঠিক খুঁজে বার করব। তুমি তোমার বউকে কোনো দিনও খুঁজে পাবে না। ওকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো তুমি তো কোন ছাড়, তোমার চিন্তা ভাবনাও সেখানে পৌঁছবে না। বলছিস তুই আয়ুষ? হ্যাঁ মা, আমারও ঠিক ওরকমই মনে হচ্ছে, বাড়ির প্রত্যেকটা জায়গায় দেখেছি, শিবানীকে কোথাও পাওয়া যায়নি। কেন জানি না বারবার মনে হচ্ছে শিবানী এখানেই আছে, এখানেই কোথাও আছে। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, কারণ মায়া ওকে কোথাও লুকিয়ে রেখেছে, এত বছর ধরে মায়া ওকে বন্দি করে রেখেছে। আমার তো এটাও মনে হচ্ছে যে ব্যাপার, আপনাদের এত টেন্স দেখাচ্ছে কেন? স্যার আয়ুষের মনে হচ্ছে যে ঈশানীর মধ্যে কিছু সমস্যা আছে। প্রবলেম ঈশানী ঠিক আছে তো?
স্যার এমনি তো ঠিকই আছে কিন্তু পেতনিকে মেরে ফিরে আসার পর ও খুব অদ্ভুত বিহেভ করছে অদ্ভুত মানে কি রকম যে কানের দুলটা ওর কাছে নিজের জীবনের চেয়েও প্রিয় ছিল সেটাই ও এমন কিছু দামি নয় বলে ফেলে চলে গেল ঈশানী তোমার দুল পরে নিন বাইশ চলো এখন ঈশানী ঈশানী এটা তোমার ঠিক আছে এমন কিছু দামি জিনিস নয় তুমি চলো এখন অথচ ওই দুলটা ছিল ওর কাছে সবচেয়ে দামি ওর মায়ের দেয়া শেষ রীতি একটা হারিয়ে গেল আরেক কানে সব সময় পড়তো এক কানে দুল পরা মনে হচ্ছে সমন স্পেশাল কেউ দিয়েছে এটা আমার মায়ের শেষ স্মৃতি আর ও বলতো ওই ওই দুলটায় যখন আওয়াজ হয় তখন ওর মনে হয় যে ওর মা ওর পাশে আছে আরেকটা কথা আজ যখন ওকে আমি কোর কথাটা জিজ্ঞেস করলাম যেটা ও নিজে আমায় বলেছিল ও এমন ভাব করলো যেন ও জানেই না প্রথম শুনেছে ঈশানী সেদিন তুমি আমায় কোর কথা বলছিলে মনে আছে ঈশানী ঈশানী সেদিন কোর কথা বলছিলে কোটা কোথায় স্যার টেরেসে যখন আপনি ওকে ঈশানী বলে ডাকছিলেন তখন মনে হলো ও যেন শুনতে পায়নি আর শুনতে পেলেও সাড়া দিতে চাইনি ঈশানী তুই আমার সাথে থাক ঈশানী সেটি স্যার তোমাকে ডাকছেন তুমি এখানে থাকো আমি তোমার সাথে যাই না আয়ুষ ঈশানী তোমার এখানে থাকা উচিত ঈশানী তুই এখানে আয় ঈশানী এদিকে আমাকে সাহায্য কর ঈশানী তারপর যখন আমি ওর ঘরে গেলাম আমার চোখ চলছে না কেন এটা আগে কোনোদিন হয়নি ঈশানী দৈবিক ওকে ওকে ছুলেই আমার চোখ জ্বলে ওঠে দেখুন স্যার আমার মনে হয় এটা কোনো বড় ব্যাপার নয় কারণ এই কদিন ধরে ঈশানীর ওপর একটার পর একটা বিপদ গেছে তাই হয়তো হ্যাঁ তাই হয়তো ওর দৈবিক শক্তি কমে গেছে না এটা কখনোই হতে পারে না দৈবিককে ছোঁয়ার পর আয়ুষের ভেতরে দারুণ যদি রিয়্যাক্ট না করে তাহলে সে দৈবিক দৈবিক নয় দৈবিক দৈবিক নয় মানে আয়ুষ যা যা বললো যদি সেটা সত্যি হয় তাহলে এ ঈশানী ঈশানী নয় অন্য কেউ এসব আপনি কি বলছেন স্যার ঈশানী ঈশানী নয় একটু আগে বললেন দৈবিক দৈবিক নয় এরপর বলবেন দিদি দিদি নয় আয়ুষ আয়ুষ নয় ও পুলিশ অফিসার নয় আমরা স্বামী স্ত্রী নয় এটা বাড়ি নয় আর স্বাতি ঠিক আছে তুমি দেখো না স্যার কি সব কথা বলছেন আচ্ছা এক মিনিট স্যার মানে এটা কি করে হয় হয় এই পৃথিবীতে এমন অনেক কিছু হয় যেটা কোনো ব্যাখ্যা নেই এটা বোঝা বা বোঝানো সম্ভব না পৃথিবীতে এমন অশুভ শক্তি আছে যে অন্য কারো রূপ ধারণ করতে পারে Thank you.
মধ্যে একজন বেঁচে আছে। হ্যাঁ, ওই পেতনি ঈশানীর রূপ ধরে আমার কাছ থেকে ঈশানীর ছুরি নিয়ে নিয়েছিল। ছুরিটা আমায় দাও, পেতনি যে কোনো সময় এখানে এসে যেতে পারে। রাইট। আমারও ওই সময় কিরকম অদ্ভুত লেগেছিল, ঈশানী হঠাৎ করে এসে বলল মাকে পেয়ে গেছি, তারপরে আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। মাকে খুঁজে পাওয়া গেছে, মা এখানেই আছে। দেখেছেন, আমি বলছিলাম না শিবানী এখানে কোথাও আছে? এখানেই আছে। আমি কিছু বুঝতে পারছি না, এই বাড়িটা তো পুরো ভূত পেতনি রাখলা হয়ে গেছে। আগে এলো ডাইনি, যা তারপর ডাইনি বউ, তারপর ছেলে ডাইনি। না 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 বাবা, আমি জানি না এরপর আর আর কারা কারা আসতে বাকি আছে। ও দিদি, দিদি শোনো না, দিদি আমি বলছি শোনো, ওরা থাক, আমরা অন্য কোথাও যাই দিদি, প্লিজ। দেখুন স্যার, আমার কিন্তু মনে হয় যে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক হবে না, কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে ঈশানী ঈশানী নয়, ওই ওই পেতনি। প্রমাণ আমি নিয়ে আসছি, দাঁড়াও। হেই, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি ডিটেকটিভ দানুষ, প্রমাণ আনতে যাবি? আপনি তো চুপ করবেন। আয়ুষ, ও যদি একবার জানতে পারে যে তুমি ওর উপর সন্দেহ করছো, ও কিন্তু তোমাকে শেষ করে দিতে পারে। ভুলে যেও না, ও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেতনি। ও শুধু তোমাকে না, তোমার সাথে সাথে পুরো পরিবারটাকে শেষ করে দিতে পারে। তাহলে আমরা কি করব স্যার? সব কিছু জেনে শুনে চুপচাপ বসে থাকবো? আচ্ছা অখিলেশ বাবু, কোনো রকম একটা উপায় তো নিশ্চয়ই আছে। আছে, একটা উপায় আছে যাতে সত্যিটা আপনা আপনি সামনে চলে আসবে। কিভাবে কি করতে হবে, কি বলতে হবে, সবার সবকিছু মনে আছে তো? হ্যাঁ জেঠিমা, প্লিজ কেউ কোনো ভুল করো না, আর বিশেষ করে তুই। না না, ভুল হবে, ভুল হবে না আমার, কিন্তু ডাইনি পেতনিদের সঙ্গে সিন তো ভয়ে একটু একটু ওভার অ্যাক্টিং হয়ে যেতে পারে। ভয় পাস না সাথী, এর থেকে অনেক বড় বড় বিপদ আমরা সামলেছি, চলে ভাই। সাথী, তেঁতুলের চাটনি করার জন্য আরো তেঁতুল লাগবে, এইটুকুতে হবে না। তেঁতুল! এই তো দিদি, দেখো না কত তেঁতুল এনেছি, বাজারে আর তেঁতুলই নেই। তোকে ও দেখেছে? সামনেই দাঁড়িয়ে আছে,
সাথে এই সব তেতুলগুলোকে ভালো করে পরিষ্কার করবি, বুঝলি? আচ্ছা দিদি, ঠিক আছে। জেঠিমা, তোমরা তেতুলের চাটনি করছো? এতগুলো তেতুল দেখে তো জিভে জল চলে এলো। একদম তেতুলে হাত দিবি না। কেন? এতগুলো তো তেতুল রয়েছে, কি হবে একটা খেলে? আরে বলছি না হাত দিবি না, ফেলে দিলে তো। ঈশানী, তোমার তেঁতুল খেতে ভালো লাগে? নেবে?